हेलो पेरेंट्स, वेलकम बैक टू माय चैनल। आमी अनामिका और आपनारा देखछेन बीए पॉजिटिव मम। आजकेर ভিডিওতে কথা বলবো প্রেগন্যান্সি সপ্তম সপ্তাহ নিয়ে। এই সময়ে মায়েদের মধ্যে কি কি চেঞ্জেস আসে এবং এই সময় মায়েদের কিভাবে যত্ন নেওয়া উচিত, কি খাবার খাবেন আর হচ্ছে এই সপ্তম সপ্তাহে মায়েদের মধ্যে কি কি লক্ষণ দেখা দেবে। সপ্তম সপ্তাহে মায়েদের বাহ্যিক তো কোনো পরিবর্তন আসে না, কিন্তু আভ্যন্তরীণ একটা বিশাল পরিবর্তন কিন্তু মায়েরা অনুভব করেন। এই পরিবর্তনগুলো খুব স্বাভাবিক, তবে সব মায়েরা কিন্তু এই পরিবর্তনগুলো বুঝতেও পারেন না, আবার সব মায়েদের মধ্যে এই পরিবর্তনগুলো দেখাও যায় না। এনিওয়েজ, আজকের ভিডিওটি সেই সমস্ত মায়েদের জন্য উপকারী হতে যাচ্ছে যারা প্রথমবার কনসিভ করেছেন বা যারা প্ল্যানিং করছেন। আর বিএ পজিটিভ মম চ্যানেলটি ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একজন গর্ভবতী মা তার গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে যে সমস্ত বিষয়গুলো অনুভব করবেন, অর্থাৎ তার মধ্যে যে সমস্ত লক্ষণগুলো দেখা যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বমি বমি ভাব এবং খাবারে অরুচি। এছাড়াও এই সপ্তাহের আরেকটি লক্ষণ হলো অতিরিক্ত লালা গঠন। আপনার মুখের মধ্যে অতিরিক্ত লালা তৈরি হবে। এই সমস্যার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমি আপনাদের বলবো এই সময়ে সুগার ফ্রি চুইংগাম মুখে রাখতে পারেন। আপনার স্তনের আকার এই সপ্তাহ থেকে বৃদ্ধি পেতে থাকবে, এই কারণে আপনার স্তনের চারপাশে রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে এবং স্তনের চর্বিও বৃদ্ধি পাবে। আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ এই সময়ে মায়েরা ফিল করে থাকেন, সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব পাওয়া। এছাড়াও মায়েদের মধ্যে এই সময়ে আরেকটা খুব কমন সমস্যা দেখা যায়, তবে সব মায়েদের ক্ষেত্রে না, সেটা হচ্ছে গিয়ে চামড়া ফাটা বা ড্রাই হওয়া অথবা ত্বকের মধ্যে ব্রণ আসা। এটা সাধারণত হয়ে থাকে প্রেগন্যান্সির সময় যে সমস্ত হরমোনাল চেঞ্জেস হয় তার দরুন। ডেলিভারির পরে এই সমস্যাটা কিন্তু চলে যায়। এই সময়ে মায়েরা আরো কিছু উল্লেখযোগ্য বিষয়গুলো নিজেদের মধ্যে দেখতে পাবেন, অর্থাৎ আরো যে শারীরিক পরিবর্তন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ওজন বৃদ্ধি হয়ে যাবে, এই কারণে আপনাকে একটু ফোলা ফোলা দেখাবে। এছাড়াও সকালের দিকে অসুস্থতা বোধ হতে পারে, যাকে মর্নিং সিকনেস বলে, মাথা ধরা অথবা ক্লান্তিবোধ, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এছাড়াও আরো যে সমস্ত লক্ষণগুলো এই সময় দেখা যায়, কিছু খাবারের প্রতি খুব ইচ্ছা জাগে, আবার কিছু খাবারের প্রতি অনীহা দেখা যায়। এই তো গেল সপ্তম সপ্তাহে মায়েদের মধ্যে যে শারীরিক চেঞ্জেস গুলো মেইনলি দেখা যায়, তবে সবার ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জেস গুলো দেখা যায় না। বেশিরভাগ মায়েদের মধ্যে কিন্তু এই পরিবর্তনগুলো সপ্তম সপ্তাহের পর থেকেই ধরা পড়ে। এবার পড়বো একজন গর্ভবতী মায়ের এই সপ্তম সপ্তাহে পেটের অবস্থাটা, অর্থাৎ পেট দেখতে কেমন লাগবে। অ্যাকচুয়ালি এই সময় মায়েদের পেট কিন্তু বেরিয়ে আসে না, যেহেতু এই সময় গর্ভস্থ সন্তান খুব ছোট থাকে, তাই বাইরে থেকে সেটা বোঝা যায় না, অর্থাৎ এই সময় মায়েদের পেট ফোলা ভাবটা কিন্তু ধরা পড়ে না। এই সময় আপনার গর্ভস্থ সন্তান খুব ছোট থাকে, সেই জন্য তার নাড়াচাড়া বা সে যে ঠেলা দিচ্ছে সেটা কিন্তু অনুভব করা যায় না। তবে কোনো মা যদি এই সময় যমজ সন্তান বা তিনটি সন্তান ধারণ করে থাকেন, তাহলে কিন্তু তার নাড়াচাড়া বা পেট ফোলা ভাবটা সহজেই ধরা পড়বে। সপ্তম সপ্তাহে আল্ট্রাসাউন্ড, এই সময় কি কি দেখা হবে বা এই সময় আল্ট্রাসাউন্ড কি জরুরি? সপ্তম সপ্তাহের মধ্যে আপনি আপনার প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যানের জন্য প্রস্তুতি নিতে পারেন, তবে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা গর্ভাবস্থার অষ্টম থেকে দশম সপ্তাহের মধ্যে এই স্ক্যানটি করে থাকেন অথবা এই সময়টার জন্য অপেক্ষা করেন। তবে এই সপ্তম সপ্তাহে আপনার আল্ট্রাসাউন্ড হবে কিনা সেটা ডাক্তারবাবু নির্ধারণ করেন, আপনার পূর্ব হিস্ট্রি বা আপনার কোনো সমস্যা আছে কিনা তার উপরে, নয়তো দশম সপ্তাহ অবধি ওয়েট করা যায়। এই সময় যদি ডাক্তারবাবু আল্ট্রাসাউন্ডের কথা বলে থাকেন, তাহলে যে সমস্ত বিষয়গুলো দেখা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভ্রূণের বিকাশটা কতদূর হচ্ছে সেটা দেখা। যদিও এই সময়ে শিশুটি খুব ছোট থাকে, তবে ভ্রূণের হাড়, কিডনি, হাত পা, জয়েন্টগুলো কতটা উন্নতি হয়েছে সেটা দেখা হয়। আপনি যদি যমজ সন্তান বা তারও বেশি সন্তান গর্ভে ধারণ করে থাকেন, তাহলে সেটাও কিন্তু এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। তো এই দিক থেকে এই সময় আল্ট্রাসাউন্ডটা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও এই সপ্তম সপ্তাহে একজন মারও কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়, রক্ত পরীক্ষা, গ্লুকোজ পরীক্ষা, বিভিন্ন রকমের টেস্ট কিন্তু এই সময় একজন ডাক্তারবাবু মাকে করার জন্য সুপারিশ করে থাকেন। এবার জানবো একজন গর্ভবতী মা এই সপ্তম সপ্তাহ থেকে কি ধরনের খাবার খাবেন, তার ডায়েট চার্টে কি কি ধরনের খাবার থাকবে এবং তিনি সেটা কিভাবে খাবেন। এই সময়ে একজন মাকে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার কথা রেকমেন্ড করা হয়, বিশেষ করে সবুজ, লাল, হলুদ এবং
কমলার শাকসবজি এই সময়ে মাকে খাওয়ার সুপারিশ করা হয়। এই শাকসবজির মধ্যে উল্লেখযোগ্য হলো পালং, ব্রোকলি, টমেটো, লাল মরিচ, কুমড়ো, গাজর, হলুদ মরিচ এবং ভুট্টা। প্যাকেটজাত বা ফ্রোজেন করা সবজি বা ফল এই সময় মায়েদের না খাওয়াই ভালো। যাই খাবেন এই সময় সেটা যেন তাজা খাবার হয়। এই সময় মায়েদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন, আর এই ক্যালসিয়ামের অভাবটাকে পূরণ করার জন্য মায়েরা যে খাবারগুলো খাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুধ, পনির, দই এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য এই সময় খাওয়া। 24 ঘন্টায় ট্রাই করবেন 2 গ্লাস দুধ খাওয়ার, তবে মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করলে এই সময় ভালো। আপনার ডায়েটে আরো কিছু জিনিস এই সময় ইনক্লুড করতে হবে। এই সময় মায়েদের প্রচুর প্রোটিনের প্রয়োজন পড়ে গর্ভস্থ সন্তানের বিকাশের জন্য। এই সময় মায়েদের প্রয়োজন প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার, আর ফাইবার জাতীয় খাবারের প্রধান উৎস হচ্ছে গোটা শস্য জাতীয় খাবার, তাই খাদ্য তালিকায় অবশ্যই ইনক্লুড করবেন গোটা শস্য। এই সময়ের জন্য কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা মায়েরা অবশ্যই ফলো করবেন, যেটা বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময় যে খাবারটা খাবেন সেটা হালকা খাবেন এবং এমন খাবার খাবেন যেটা আপনি তাড়াতাড়ি হজম করতে পারেন। একসঙ্গে অনেকটা খাবার খাবেন না, খাবারটাকে ভাগ করে করে দিনে যতবার সম্ভব খাওয়ার চেষ্টা করুন। প্রতি 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর করে খাবারের এই স্লটটাকে ভাগ করে নিন। একবারে অনেক খাবার না খেয়ে বারবার খান। নিজেকে হাইড্রেট রাখুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, লিকুইড জাতীয় খাবার খান। নিজেকে যতটা হাইড্রেট রাখবেন দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। ডিহাইড্রেশন হলে মা এবং সন্তান উভয়ের জন্য ক্ষতি, তাই ট্রাই করবেন নিজেকে যতদূর সম্ভব হাইড্রেট রাখার। মায়ের যদি ঘন ঘন বমি ভাব পায় তাহলে সেক্ষেত্রে লেবু শরবত খেতে পারেন, অথবা সামান্য কিছু টক জাতীয় জিনিস মুখে নিতে পারেন। তবে খুব বেশি টক খেলে আবার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। লেবু পাতার গন্ধ শুকলেও কিন্তু বমি বমি ভাব দূর হয়, অথবা মুখে একটু আমলকিও রাখতে পারেন। শুকনো আমলকি যদি মুখে রাখেন তাহলে এই বমি বমি ভাবটা কিন্তু অনেকটাই দূর হয়। ট্রাই করবেন দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর এবং যতদূর সম্ভব বিশ্রামে থাকার। ঘরের টুকিটাকি কাজ অবশ্যই করবেন। নিজেকে কখনো অসুস্থ ভাববেন না, প্রেগনেন্সি অসুস্থতা নয়, প্রেগনেন্সি একটা নতুন জার্নি, একটা নতুন আনন্দ। তাই আনন্দ সহকারে এই ফেজটাকে উপভোগ করুন। নিজেকে দুর্বল অথবা মন খারাপ করে থাকবেন না, যতদূর সম্ভব অ্যাক্টিভ থাকুন এবং বিশ্রাম নিন। এই সময় ডাক্তারবাবুরা বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট খাওয়ার কথা বলে থাকেন। যদি আপনার সাপ্লিমেন্ট তখনও ইনক্লুড না হয়, কারণ অনেক মায়েদের দেখা গেছে যে 3 মাস পরেই সাপ্লিমেন্ট খাওয়ার কথা বলা হয়, যদি আপনার ডায়েটে তখনও সাপ্লিমেন্টগুলো ইনক্লুড না হয়ে থাকে তাহলে ট্রাই করবেন সেই সমস্ত জিনিসগুলো খাবারের মধ্যে থেকে বাছাই করে নিতে। আর যদি তখন আপনার সাপ্লিমেন্টগুলো শুরু হয়ে যায় তাহলে ট্রাই করবেন টাইমলি সমস্ত সাপ্লিমেন্টগুলো ঠিকভাবে নেওয়ার। এই সময় যে কাজগুলো মায়েদের করা বারণ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারী কাজ। এই সময় একদমই ভারী কাজ করবেন না, কারণ এই টাইমটা মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। 7ম সপ্তাহ বা 8ম সপ্তাহ এই ফেজটা ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই পড়ে, তাই এই সময় যদি আপনি কোথাও দূরে যাচ্ছেন কাজের জন্য বা অনেকক্ষণ আপনাকে ট্রাভেল করতে হচ্ছে তাহলে এই ফেজটাকে অ্যাভয়েড করুন। ফার্স্ট ট্রাইমেস্টার কমপ্লিট হয়ে গেলে আপনি পুনরায় আপনার কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় যদি আপনাকে নিয়মিত যেতে হয় সেটা শুরু করতে পারেন। না খেয়ে থাকবেন না, উপোস করা বা আপনি খাবার খেতে ভুলে গেছেন বা আপনার খাবার খেতে ইচ্ছে করছে না, বমি বমি পাচ্ছে বা গা গোলানো, এই সমস্যাটা কিন্তু কম। তাই বলে খাবার স্কিপ করবেন না, এতে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। এই সময় মায়েদের খুব স্পাইসি বাইরের খাবার, মশলাযুক্ত খাবার এই সমস্ত খাওয়াটাকে অ্যাভয়েড করা উচিত, কারণ মায়েদের এই সময় হজম করার ক্ষমতা কিন্তু কম হয়ে আসে। বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য মায়েদের অ্যাসিডিটি, গ্যাসও হয়। এই সময় যদি আপনি মশলাদার যুক্ত খাবার বেশি খান তাহলে সমস্যাটা আরো বেড়ে যেতে পারে। হালকা পাতলা খাবার খান, ঘরের খাবার খান, আর যা খাবেন তা যেন তাজা হয় এবং ফ্রেশ হয়। তো মায়েরা যারা এই ফেজে আছেন, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি কাজে আসবে। আজকের ভিডিওটিকে বাড়াবো না, নেক্সট আরেকটি ভিডিওতে আমি 8ম সপ্তাহে মায়েদের কি করণীয়, কি কি চেঞ্জেস সেই সমস্ত নিয়ে কথা বলবো। ফার্স্ট ট্রাইমেস্টারে মায়েরা আর কি কি করতে পারেন এই নিয়ে আমার আরো ভিডিও আছে, অবশ্যই সেটা প্লেলিস্টে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আবারও বলবো, বিয়ে পজিটিভ মম চ্যানেলটি প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।